বাপ্পাওই মাইকেলর জিতু হে কপনি উঠছি মই ভাবছিলো আজি সুদ্ধুল্লাক যা পাছে কি হব মরণ নহ যাই 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 নাংলার মুখ নাপতে ফিট হয়ে পড়ি গেল তই কি বুঝবি সেইকেইটা টাকার মূল্য বুঝালি বুঝিম দে এই মিস্ত্রি ঘর চুর করবা গেলি টাকা পয়সা সোনা গনা সব চুর কর আকো ফরক নপরে কিন্তু এই মিস্ত্রির হাইঠার মাহা চুর করবা নাপে রে ভোলা ডাঙিয়া কিন্তু বহুত চালাক মানুহ টকা হেরুৱাটো নাটকো হব পাৰে কি ক'লে এনেবোৰ ক্ষেত্ৰত নাটক কৰাটো ভোলা ডাঙিয়াৰ পুৰণি স্বভাৱ একদম সঁচা কথা কিন্তু নাটক কেলে কৰিব সিম্পেথি পাছা দে ও এটো ইমান হাগদাও মানে এগলাখান আন্দেক গেলি হাগ বসন্তো না মানে আনছি ফেলে দেও রজা ব্যাপারও টাকা কেটা হরে গেল কিতাবর ব্যাপারখান বন্ধ হল না নহল হল তে খাওয়া লাগি বউ ভোক লই তো থাকবা নর কেতিয়াও নয় সেইকাৰণে এই টাকাখান থাক দি মই এটা হাজিৰা কৰিব যাওঁ আড়ালি কও ভোলা নাই দাখান লৈ হলে যে দেখা পাই মোৰ মনটো বিৰত বেয়া লাগছি আই ভোলা নাক কিবা এটা ভাল কাম জগাৰ কৰি দিবা পাৰিলি আমাৰ নিজৰ কামৰে ভৰসা নাই সি আৰু বেলেগক কাম জগাৰ কৰি দিয়ে মই খাটো কথা ক'ব জনাই আই খাটো নকে কি ক'লি কচোন আচ্ছা কথা এটা শুন ভোলা দা আৰু আমাৰ কাম একে আমিও মানুহৰ ঘৰে ঘৰে কাম কৰি ফুৰোঁ আৰু ভোলা দাও মানুহৰ ঘৰে ঘৰে কাম কৰিব গৈছি মানুহ মাৰদাৰ কৰি দিয়াই কি ননচেন্স কথা গেলা কওঁ আমাৰ আৰু ভোলা দাৰ কাম কেনকে একে হ'ব আই কেনকে একে নহয় কেনকে একে হ'ব কওচোন এই কেনকে একে নহয় সেইটো নাকিয়া ভোলাদাই কাম কৰিব গেলি অ' আৰে সীতাখান পিন্ধিব লাগে যা তা কাম কৰিব লাগে আমিতো আৰু কাম কৰিব গেলি আৰে সীতা পিন্ধিব নালাগে লং পেণ্ট চাৰ্ট পিন্ধি কাম কৰিম অনলি কাৰেণ্টৰে কাম কৰিম বছ গুচি আহিম কিবা বুজি পালি না ননচেন্স আহি থাক আই হেল্ল' আই উহ ৰক্ষা দে আই ঐ মোৰ গোটাই ৱাটো ঘূৰি নাহান হৈছিল মস্ত ভাগাত ধৰিছিলে মাই বাপা ঐ তইতো বৌ কলি বৈয়াই ভাবি তোৰ ভিতৰ হেন এই ফফলা হৈছিল মহেশে তাকে যাওঁতে তোৰ কিহৰি মেন ভাগাত ধৰে আই আংঠাৰ তলেদি কম এইটো কণামতকা কথা নকবিয়ে বৌ অমিয় প্ৰফেচাৰৰ এই বাৰী দি আহি বজেনে ৰাস্তাইদি চিধা কৰি আহিলো আগৰ দৰে সেই কণামতকা তুই দি আহিলি তই দেখোন আধা ৰাস্তাতে থেৰ মেট দি ফিৰ হৈ গলি বেছি বকি নাথাকিবি এখন কি অদে হ'ব দে সেগলা বাদ দি হেৰি মই বহুত দিন যোৱা নাই একবাৰ আজি মই এই শৰ্মা দাদাৰ থিয়েটাৰ পৰা আহোঁ তই তা মোৰ লগত যাবি না ঘৰক যাবি কো কোন শৰ্মা দাদে পাৰিমি শৰ্মা থিয়েটে অ যাম যো যোন মোৰ লগত হাত পাৰিবি না পাৰিম যো আধা ৰাস্তাতে যদি আৰু এ ৰ হে তই গোটাই বহুত বেছি বকি থাকা অ বেছি ভাগাত ধুললি ও হরিশ থেতাতে এক গুলাস ফ্রিজর পানি খাম জোন জোন আহ এ দুয়ার খান লগ আহ রা গিলাস থই ভানালকে মোর মোবাইল তুলুই ভানালকে যা বাও না উফ রাম রাম আয়ুই আতা কথা কি জানো না ভন্টি সব কামতে কষ্ট আছে ব্যাপারে করক বা হাজিরা কামলাই করক দুটাতে কষ্ট হা হয় হয় কষ্টটো হবই দিয়কসন ইটা ব্যাপারতেই ধরা তামোল গিলা ভরে ভরে বুস্তাত জি সাইকেলে সাইকেলে লই ফেলে দোকানে দোকানে ঘুরি ফুরে হেত কামত তুমি কি কষ্ট নাই বলে কবা খোঁজা নাকি কষ্ট আছে আর তা কথা কি জানো না ও দোকানী মাখাই বোলে পয়সা দেওতে মস্ত গন্ডগোল করে আ ও বাকিকে রাখা তামোলো পয়সা বেলেগ দিনা আকো সুদবে যাবা লাগে ও লগে লগে টাকাকিটা নিদিয়ে নাকি নিয়া দে হেই তামোল কাটি বেশি ফিরকের দিনা দে ও ফিরকের দিনা দিলি তো দেখে ও তার পিছুতো সাতটামান বাহানা মারি মো বাকি রাখে জানো না ইসরাম ভালে হয়েছে দিয়ক তাতকৈ এনেকৈ কাম করায় ভাল এনে ভাল রবা কথাটো হল কি আমার মাইদিয়ারে কিবা যাতা বস্তু খাবা নরে আ যাতা বস্তু মানে এই মালিক গিলাখানে আজিকালি বোলে কাম করা মানুষ কিবা বলে বয়া চাহ দিয়ে হা বেয়া চাহ খাবলে দিয়ে মো নাজনু এনে কিবা বলে হেৰি আপতাতি আৰু কেতেটানা ৰুটি দি বোলে চাহ দি আফটাৰ টি আৰু কেতেটানা ৰুটি মানে অ ভন্টি হেমান মো নাজনু তুমি ভিনেরেকে সুদ্ধা দে ন কি 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 কলা আফটার টি আর কেটেটানা রুটি মানে কি আফটার টি ও কেটেনা রুটি কেটেনা ন হয় ও কেটেটানা রুটি কি নয় এই বস্তুটো আচ্ছা রবা এই কথাটো তোমাক কোনে কলে মালতী বাইদেউয়ে কলে এ হইছে তে না হলে তেখেতর কথা বুঝা টান আছে তেখেতে কি বুঝে কি শুনে তেখেতে নিজে না জানে তই কিবা বুঝিছ নেকি বৰলা মই বুজিবলৈ চেষ্টা কৰি আছো আচ্ছা ৰবাচোন এই কথাটো কি প্ৰসংগত ওলাল
মানে ভোলা ভিন্দৰ কামলৈ যোৱাত আপত্তি নাই, কিন্তু তেওঁক এই দুটা বস্তুৰে চাহ দিলে তেওঁ মনত কষ্ট পায়, বেয়া পায়। অঁ, মানে আফটাৰ টি আৰু কেতে টানা ৰুটি, কেতে টানা টানা কেতে, বুজিলো। কি হয়নো? একো নাই, মানে আফটাৰ টি আৰু কেতে টানা ৰুটি মানে হ'ল হেৰি, এই ধৰা তোমাৰ চাহ কৰিলা, চাহপাতখিনি ৰৈ গ'ল যে, সেই চাহপাতেৰে যদি আকৌ চাহ বনাই দিয়া, সেইটো হ'ল আফটাৰ টি, আৰু মেকুৰীয়ে টানি টানি ছিঙি বনোৱা ৰুটিখনেই হ'ল কেতে টানা ৰুটি। ঠিক কৈছো। আচ্ছা, বাদ দিয়া বাদ দিয়া, তাৰমানে ভোলাই কামলৈ যোৱা ষ্টাৰ্ট কৰিছে, আজিৰ পৰা আৰম্ভ কৰিছে, ভালেই হৈছে ভালেই হৈছে। আচ্ছা অংকিতা, এটা কাম কৰা, কেতে টানা ৰুটি আমি নাখাওঁ, কিন্তু আফটাৰ টি যদি বনোৱা খোৱাই দিয়া, নে কি কয়? ভোলা কিন্তু তামাম একটা দে ভাই, কিয় বাগল তুমি? ভোলার বর্তমান বেপার লাভ নহয় হেন পাও, সেই কারণে অ্যাক্টিং করি কাম লাগ গেলে ঘুরিয়ে আইছি, তামাম একটর ভাই সে কিন্তু গম্পা নাই, আমি হচ্ছি কম একটর নয়। কি কথা কহ আগের পাতা, ভোলাদার মূলধন হয়েছি, ব্যাপার কেঙ্কে করবো? তই বেশি চালু আমি নেট খবিয়ে, তই মুখকে তাক বেশি নাজ না, তার মূলধন তার হাততে আছে। এরবা তুমি শিওর না? শিওর, মা কালীর নামত কিরা কইবা পারবা? কিহর কিরা? ভোলাদার মূলধন ভোলাদার হাততে আছে বলি কিয়া কিরা খাম মই? তে তুমি কিহর ইমান যুদ্ধি আছো? আসু, আচ্ছা তই কিরা খাই কবা পারবি নাকি যে ভোলার মূলধন ভোলার হাতত নাই? দে দে নকা কাইতা। অ, কিরা কাইবা নরু, কিন্তু মই এটা কথা খাতাং, ভোলাদার মূলধন ভোলাদার হাতত নাই, হরেছি। ময়ও এটা কথা খাতাং, ভোলার মূলধন ভোলার হাততে আছে, হরেছি, কিন্তু ইতা পাইছি। কিতে পালাক? পাইছি খাতাং, ঘৰৰ মূলধন মাক নাইবা ঘৈণীয়েকৰ হাতত থাকিব পাৰে, কিন্তু তাৰ যে মূলধনখিনি সি পাইছে সেইটো খাটাং, দৰকাৰ হ'লে মই চেলেঞ্জ কৰিব পাৰোঁ। তোক মই ব্যৱসায় কৰিবলৈ 2000 টকা দিছিলোঁ, এতিয়া তোৰ পকেটত জমা হৈছে 2160 টকা, তাৰমানে খৰচ ভৰচ কৰি লাভৰ ঘৰত থাকিল তোৰ 160 টকা। লাভ বেছি নহয়ে, ক'ৰবাত 200-250 টকা ওলৈ। খৰচটো বহুত হে দাদা। অ' বাবা, মোৰ প্ৰেচাৰৰ ঔষধ আনিব লাগে না। তাকেইতো ক'লো, মানে গৈ থৈ 160 টকা থাকিল। অ, আৰু ক'ৰবাত 400-500 টকা পাম দেচোন, বাকী পইচা পাব লাগে আছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তই ডেইলি 200 টকাকৈ, মায়েকত ধৰ 600-700 টকাটো লাভত থাকে, হুঁ, এতিয়াতো তই 350-350 কামেই কৰিবি। অ, কাম পালি পাম দেচোন। এ, কাম কিয় নাপাবি, অ ভালকৈ কাম কৰিম বুলি ক'লে কাম পাবি, কাম নোপোৱাৰ কথা নাই, এতিয়া মোৰ পইচাটো ধাৰ মাৰিবই লাগিব দেচোন। সেইকাৰণে তই এটা কাম কৰ, এই যে তই ডেইলি 350-300 টকাকৈ পাবি, তাৰপৰা তই মোক ডেইলি 100 টকাকৈ দি যাবি। হ'ব দেই, দিয়াটোতো দিবাই লাগিব। ঠিক আছে, কাইলৈৰ পৰা আৰম্ভ কৰি দে। ডাঙৰ কয়দেউ, আপুনি মানুহ মাৰি দিব দেই, মইতো চক খাই গ'লো, আপুনি আহি মনে মনে বহি আছে যে। নহয় ছাৰ, ইচ্ছা কৰি মই এনেকৈ আছো, মোৰ দিন বৰ বেয়া হৈছে ছাৰ। কিয়? মানুহজনী বয়স হৈছে, স্বভাৱটো সলনি হৈছে, মনৰ ওপৰতে কিবা কিবি ক্ষণ কৰি থাকে নহয় ছাৰ। হয় নেকি, কিনো কৰিলে আজি? ছাৰ নিজেও অশান্তিত থাকে, মোকো শান্তিত থাকিবলৈ নিদিয়ে, মোৰ এনেকুৱা লাগে নহয় ছাৰ, ৰঙা বটল এটা খুলি টেটু গুৰিলৈকে খাই বিহু গাই থাকোঁ নেকি ছাৰ? নালাগে নালাগে নালাগে, এই ডেকা বয়সতে যি খালে খালে আৰু, এতিয়া আপোনাৰ বয়স হৈছে নহয়, এতিয়া এইবিলাক বস্তু খাব নালাগে। কাম এটা কৰোঁ নেকি ছাৰ? কেনেকুৱা? এই যে দোকানত পায় এই যে চৰবতৰ বটল, তাতে মিলাই দি খুৱাই দিওঁ নেকি ছাৰ? চুতীয়া নহয় ছাৰ, আমাৰ এওঁ টেটু গুৰিলৈকে খুৱাই দিওঁ আৰু খুৱাই থৈ দিওঁ, চাহ ভাতৰ দায়িত্বটো মই ল'ম ছাৰ। আপুনিও আৰু কথাবিলাক কয় দেই, আপুনি হাঁহিছে ছাৰ, মইহে জানো মোৰ কি হৈ আছে। মই বুজিছোঁ বুজিছোঁ, আপোনাৰ মই প্ৰতিটো কথাই বুজি পাইছোঁ, এতিয়া আপুনি মোক এটা কথা কওকচোন, আপোনাৰ এই শ্ৰীমতীৰ খংটো আচলতে ক'ত? শুনক ছাৰ, এই যে বুধেশ্বৰৰ খোলখালীয়েকে বিয়া হ'বনে নাই বাবালে, সেইটোকে খাটাং দিয়া নাই ছাৰ, সেইটোৱে খং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা এইটো কি কাম কৰিলাকে? কি কামৰ কথা কৈছ? এন্দুৰ এনে গাতাত নুসুমে, অ এন্দুৰ লেগুৰত ভাঙা কুলা এখন বান্ধা আছে, পাল্লি আমি সেই ভাঙা কুলখন খুলিহে দিব লাগে, অ নতুনকে আৰু এখন বান্ধিহে দিলা। কি এন্দুৰ লেঙুৰত ভাঙা কুলা বান্ধি দিলা গা? হেনে হেনেতো হল, বেপাৰৰ টাকা কিটা হৰে গেল, অ মানুহটোৱে কাম কৰিব যাব লগা হল, দাখান লৈ ফেলে এই ৰদে ৰদে কাম কৰে, এখনি সোমাত নামান সহায়ে কৰিব লাগছিল, ও সহায় কৰবো চাৰি, ও দিনে দিনে 100 টকাকে থাৰ মাৰিবাহে কলাক।
ধারে না টাকা তো দিবাই লাগবো হলিও এই অবস্থা নকলি অলাগ হয় এ পাল্লি দিম নললি না দাও হয়তো নহয় নুখুদলি বেলেগ কথা আছিল ইটা হুচ্ছি না আমি লাগে আলি না খাওয়ে হলিও ধার মারবাই লাগবো কাম পাবার দিনা দিলু নাপলি নে দিলু বা আটা বেশি ফেলে দিব মুঠুতে 100 টাকা সদাই দিবই কি কথা কয় এ বয়াক মা পানি পড়ার লগে লগে বাউর গাজা মেলে বুঝছ না ইটা বা পেন র তেতে আলি দাদা ঠাট্টু গ্যাং কে মারবো হবো হে তুমি মাথা মারিম তুমি মাথা মারবা নালগে কে মই কে ভাববে নালগে এ বদ্ধিছু বাবা রে তুমি মনে মনে থাকা ও পিছি করবে আই ওসা কথা কলি লাগে উফ এই দেতা কলো গলো মা কোন কলোইছে মই কেনে কই জানি কিবা খং উঠি আছে জান পাইছো ও কি হলো ও মোর আকো খং রব কথা কিবা থাকিব পারি নেকি বাবা আহিলি ও আহিলো র কলো গছিলি তই কলৈ যাবি আৰু হেড ছাৰৰ লগত কথা পাতি আছো তই অহা গম পাই পেলাই আহিছো ঘৰখনত থাকিব নোৱাৰা অৱস্থা হৈছে নহয় থাকিব নোৱাৰা অৱস্থা হৈছে কি হৈছে নহয় হেৰ চৌবিশ ঘণ্টা যদি মহৰ দৰে পে 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 পেকে কাণৰ কাষত থাকে কেনেকৈ থাকিবি এইখন ঘৰত মোৰ মা থকা এতিয়া মহৰ দৰে পে 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 কেলকালিহে হ'লগৈ বুঢ়া ছাৰক খোলালৈকে ভাবি পেলাই জনাম বুলি কৈছে মই বোলো আপুনি কথাটো সুধি আহক তাকে কওঁতে গোটেইটো জক জকাই আহিল নহয় একেবাৰে এইবোৰ কথাতে এইবোৰ কথাতে মোৰ তহঁতৰ ওপৰত খং উঠে সেইটো কথাতে তহঁতে ইমান কিয় মূৰ গৰম কৰি আছ মোক জনাইছে বিয়া নহয় কি কিয় কিবা প্ৰব্লেম আছে ব্যক্তিগত প্ৰব্লেম কিয় দাদা কলৈ যাওঁ মই বুধেশ্বৰ ঘৰ পাওঁ ৰ কিয় বিয়াখন নহ'ব বুলি ক'লেই নহ'ব নহয় মই জানিব লাগিব কিয় নহয় চা দাদা চাহ নহয় মই নেৰো সিহঁতক ইমান দিনে ৰাখি থৈছে এতিয়া কি কাৰণে বিয়াখন নহয় মই জানিব লাগিব তই ঘৰলৈ যা মই কৈছোঁ তই ঘৰলৈ যা মা অধৈৰ্য হোৱাৰ কাৰণেহে মই তেনেকৈ কৈছিলোঁ মাক গৈ কথাটো কবি যা ঘৰলৈ যা ঘৰলৈ যা সঁচা কথাটো ক'ব লাগে মই যদি এতিয়া বুধেশ্বৰ ঘৰত বিহু গালোগৈ এতিয়া কি অৱস্থা হ'ল তে উহ এতিয়াহে খংটো কমিছে অলপ হেড ছাৰে মোক ফোন কৰিছিল আপুনি বোলে মোক মাতিছিলে অঁ কালি ৰাতিয়ে হেড ছাৰক কৈছিলোঁ মই ফোন কৰিবলৈ কালি ৰাতিয়ে মোক ছাৰে ক'লে কওকচোন কিয় বা মাতিছিলে এই মানে বৰ ডাঙৰ জৰুৰী কথা এটা আছিল অ' হয় নেকি কওকচোন এ মানে তুমি আমাৰ বাবাৰ আগত মই কোৱা বা মোৰ মুখৰ পৰা শুনা বুলি নক'বা দেই একদম নকওঁ চিন্তা নকৰিব এতিয়া কওক মানে সেই যে অংকিতা নামৰ ছোৱালীজনীৰ লগত বাবাৰ বিয়া ঠিক হৈছে দিনবাৰ ঠিক হ'ল নেকি হৈছে দিয়া আৰু এতিয়া আকৌ বিয়া নহ'ব বুলিহে খবৰ দিছে হয় নেকি কিয় কি কাৰণত কিয় কি কাৰণ সেইবোৰ একো নাজানো অ' শৰ্মায়া এটা ডাঙৰকৈ গোচৰ সিহঁতৰ ওপৰত জাপি দিব নোৱাৰিনে আমাক বাবাক ইমান ডাঙৰ ঠগন মাৰিলে চব কথাতে গোচৰ নচলে নহয় খুৰীদেউ মই কথা পাতিম দিয়ক আপুনি চিন্তা নকৰিব তুমি পাতিবা কিন্তু দেই ভালকৈ পাতিবা পাতিম বাৰু মই এতিয়া আহোঁ গাটো কিন্তু ধুই লবি কিয় কক যাবি জাপার কুচির বলো জিয়াকৰ গাত মাই লম্ভিছি ও মোর আয়ৈ কি নকহে কি মাই লম্ভে আয়ৈ মোর গা সার গতাই লুঠিয়া হৈ উঠছি হা হসা কথা কলু ও অবি কল গাত বলে কালি মাই রাগে হঙি তোর আজি মর্নিং ওয়াক শেষে অনাই নাকি না 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 হেৰি কেতিয়াবা বহুত দেরিলেকে করো আজি সেই চকতে পেপারখনকে পঢ়িলো ওর তো ইমান সোনকালে কামলে যাবলে ওলালে আজি অল সোনকালে আইলো দে কাম কমি গেছি না আর এনায় বইরা যায় আছে আর এনায় তো হেরিয়ে অফিস খোলা বারো তোর মানুষ কাম করবাই নুখছে কিয় কামর লগত অফিস বন্ধ খোলা এবিলাক কি সম্পর্ক ও আছে দে কথা মানুষ বিশ্বাস করো বাবুজিয়ে কামখিনি বাতি দি গেলেও হয় যে এইটো কৰিবা এইটোৰ পিছত সেইটো কৰিবা তেনেকৈতো কৰে কামখিনি বুজাই দি অফিচলৈ যাওঁ তাৰ পৰা সেই কামখিনি চাওক হাজিৰাটো দি দিয়ক অ' সেইটো নকৰে হাজিৰা কৰা মানুহ না
বহিও কাটাব পারে বুঝছা নাই একদম পান চপিয়া চপিয়া আহি যি কব মাথা চাথা নষ্ট হয়ে যায় জানা না ও নিজে হলি কুতা একডালো নাললে ডিরেকশন কি দিব মাথা চাথা নষ্ট হয়ে যায় জানা না ও র তোক মই 100 টাকাকে দিম নহয় এ দিম মানে দেহ র আছে র মোর লগত হব দে পিছত দিলেও হব দে কাম বা পাও না তা না ঠিকনা ও কাম পাম দে খাটাং লসুন লো আছে লগত সেই কারণে এদিছো এনেও তো দিবা লাগবই হব দে আর মই গৈ থাকো দে যা বুদ্ধেশ্বৰ খুলখালিয়েকক বাবালে বিয়া দিব না নাই সেই কথাটো সুধিবলৈ আহিছো মই তোমাক বিচাৰ কথা কোৱা নাই তাই বিহিৰমৰ লগত বিয়া নহয় যাওক তুমি কেনেকৈ জানিলা বুদ্ধেশ্বৰ কিবা কৈছে নেকি অ বুদ্ধেশ্বৰ কোৱা নাই অ বুদ্ধেশ্বৰ তাইৰ ওপৰত দায়িত্বই নহয় আজিকালি ভোলাৰ কথা মতে হে চলে অ ভোলাই তাইক বিয়া হ'ব নাযায় দিয়ক আহো ভাল পোৱা নাই না কি হে বিৰাট ভাল পাইছো পোহৰি উগাৰ ওচৰত থাকিবই পৰা নাই দেখিছা বজাই চোৱাচোন এটা কাম কৰা পাকঘৰলৈ যোৱা এচাহ ইমান আদা কাটি লৈ আহা নিমখ এসোপা নিদিবা আকৌ এই গেছটো থাকিলে এনেই প্ৰেচাৰটো হাই উঠি থাকে এসোপা নিমখ দি খুৱাই দিয়া লেঠা মৰক কোন কি কথা গেলা কৈ হে যাতা কথা গেলা নকব আনুৰুব আদা অলপ আদা অলপ জাৰি খুৱাব পাৰিলে ভাল আছিল জানে না আনুৰুব আনুৰুব ঐ বোলা এগৰা কি নাটক কৰি আছে কিয় কামলা কৰা কি নাটক আৰম্ভ কৰিছা এই তোক হে কৰিছো কেৰবা তই এৰপে যা কিবা খং উঠব এই খং আমাৰো আছে য'তে গৈছা ত'তে কৈ ফুচছা কেৰপাই পইচা কেইটা দিছি কাৰণে কামলা কৰিব লগা হৈছি একবাৰ বদনাম নি নুফুৰবি দে সঁচা কথা কিয় হজম হ'ব তোৰ এই ক'ত তোৰ পইচা দিছোঁ মই আৰু দিছো যদি ঘূৰাই দিছো মায়েৰে হাতত থৈছা না ঘৰৰ হাতত থৈছা পইচা কেইটা লৈ বেপাৰ আৰম্ভ কৰ একবাৰ বদনাম দি নুফুৰবি কিন্তু এই কেৰপা মই তোক কৈছো ইয়াৰ পে যা তই নাযাওঁ মই ইয়াৰ পেৰে এই তাহাঁখন ধাৰে লৈ আহিছো কিন্তু বুজা নাই কাম বনা নাই পোৱা নাই কিবা খং উঠব গল চল কাটি মাটিত ফেলাই দিম ধৰি আই আই গল কাটি ফেলে বৰলা কাই ঐ বৰলা কাই বৰলা কাই ছোৱালী দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আমাৰ বৰলা কাই